স্থান করে নিতে সক্ষম হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের হেমায়তপুর শাখা কর্তৃক আয়োজিত আজকে এই ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত আছেন প্রধান অতিথি। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক সাভার বাস স্ট্যান্ড কেন্দ্রীয় জামা মসজিদের সম্মানিত খতিব জনাব ইয়াহিয়া তাকি। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত রয়েছেন, সম্মানিত গ্রাহক বৃন্দ। পবিত্রতম একটি মাসের বরকতপূর্ণ একটি সময়ে আমরা যারা এই মুহূর্তে এখানে বসতে পেরেছি, আমরা একবার কালিমাতু শুকর আদায় করছি, আমরা একটু করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে রমাদানের বিষয়ে প্রথমত যেই কথা বলেছেন সেটি হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ প্রথমত যিনি তেলাওয়াত করলেন এখানে তিনি এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন, এবং এই আয়াত শোনেন নাই এরকমের মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না, কারণ রমজান কেন্দ্রিক আলোচনা আসলে এই আয়াতটা সবার প্রথমে চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে বিশ্বাসীগণ, তোমরা যারা ঈমান এনেছ তোমাদের মধ্যে রোজাকে আমি আল্লাহ ফরজ করলাম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী অনেক উম্মতগণের মধ্যেও ফরজ করেছিলাম। এটা সাধারণ বক্তব্য অ্যাজ ইউজুয়াল, কিন্তু সেন্ট্রাল থিম যেটা সেটা হচ্ছে শেষ অংশ, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা ফরজ করার মূল উদ্দেশ্যটা বলে দিচ্ছেন। যদি আপনার প্রশ্ন হয় কেন আল্লাহ রোজা ফরজ করলেন, কেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকতে হবে, এই কষ্ট কেন করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকী হতে পারো। অর্থাৎ আপনাকে আমাকে আমরা যারা ঈমানদার দাবি করছি আমাদেরকে তাকওয়ার ট্রেনিং দেওয়ার জন্য, তাকওয়ার সেট আপটা ভেতরে ঢুকিয়ে দেওয়ার জন্যই আল্লাহ তাআলা রমজানে রোজা ফরজ করেছেন। আপনি না খেয়ে কষ্ট পাচ্ছেন এজন্য না, আপনার রিজিক বাঁচিয়ে আল্লাহ তাআলা দক্ষিণ আফ্রিকার অন্য কোনো দেশে খাইয়ে দিবে এজন্য না, বরং আপনি যেন মুত্তাকি হতে পারেন, আমি যেন মুত্তাকি হতে পারি। এখন লক্ষ্য রাখা দরকার, রোজার পর রোজা চলে যাচ্ছে, জীবনে কতগুলো রমজান পান করেছি, আসলে মুত্তাকি হতে পেরেছি তো, এই প্রশ্নটা নিজের কাছে করা দরকার। যদি পারি তাহলে তো আলহামদুলিল্লাহ, যদি না পারি তাহলে তো ব্যর্থতা। এই যে রমজান আসবে, কদর যাবে, সব তো চলে যাবে, কিন্তু বেল পাকলে কাকের কি, কাক তো বেল খেতে পারবে না। আপনার মধ্যে যদি তাকওয়া না থাকে এরকম সবে কদর যাবে আর আসবে, আপনার তো লাভ হবে না। অ্যাট ফার্স্ট তাকওয়ার গুণ নিজের ভেতরে ঢুকাতে হবে। তাকওয়া কি, খুব সহজ বাংলায় বলতে গেলে বলতে হবে তাকওয়া মনে মানে হচ্ছে আল্লাহর ভয়, ফিয়ার অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর ভয়। আর এই রমাদানে তাকওয়ার সবচেয়ে বেশি ট্রেনিংটা হয়। যেমন আপনি একা অফিসে বসে আছেন, দুপুরবেলা প্রচণ্ড পানির তৃষ্ণা পেয়েছে, ইন দ্য মিন টাইম আপনি দেখলেন পাশে পানি রাখা আছে, কেউ দেখছে না, কোনো সিসিটিভিও নাই। আপনি যদি এক ঢোক পানি খেয়ে নেন কেউ জানবে না, কেউ দেখবে না, সবাই ভাববে আপনি রোজাদার, কিন্তু ওই মুহূর্তে পিপাসা থাকার পরেও আপনি পানি খাচ্ছেন না। যদি প্রশ্ন করা হয় কেন খাচ্ছেন না, জবাব হচ্ছে আল্লাহর ভয়, আল্লাহ দেখছে। এই মেন্টালিটি আপনার মধ্যে আছে বলেই তো আপনি পানি খাচ্ছেন না, যে দুপুরবেলা যেভাবে করে আপনি পানি খাবেন না রুমের মধ্যে, একইভাবে আপনি যখন দুপুরবেলা অফিসে বসে আছেন, কেউ যখন ফাইল নিয়ে আপনার সামনে আসবে, ওখানে আপনার 1 লক্ষ টাকা ঘুষ খাওয়ার একটা সুযোগ থাকবে, কিন্তু তবুও আপনি খাবেন না। যদি প্রশ্ন হয় কেন খাবেন না, উত্তর হচ্ছে আল্লাহর ভয়ে খাবেন না। যে আল্লাহ দুপুরবেলা পানি খেলে আপনাকে দেখবে, যে আল্লাহর ভয়ে আপনি পানি খাচ্ছেন না রমাদানে, ওই আল্লাহর ভয়ে আপনি যখন ঘুষও খাবেন না, তখন বুঝতে হবে ওই তাকওয়া আপনার পুরো জীবনে ঢুকে গিয়েছে। আর ওটা যদি না হয় তাহলে বুঝতে হবে আপনি তাকওয়াকে শুধু রমাজানে সীমাবদ্ধ রেখেছেন, জীবনে অন্য কোথাও আর আনেন নাই। তাকওয়ার ব্যাখ্যায় ওমর বিন আব্দুল্লাহ আজিজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, লাইসা তাকওয়াল্লাহ বিসিয়ামিন নাহার ওয়ালা বিকিয়ামিল লাইল ওয়ালাকিন তাকওয়াল্লাহ তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ফতারাদাল্লাহ। তাকওয়া মানে শুধু দিনের বেলায় কষ্ট করে রোজা রাখা, রাত্রিবেলায় তারাবি পড়ার নাম তাকওয়া নয়, বরং তাকওয়া কি, তাকওয়া হচ্ছে আল্লাহ তাআলা যা হারাম করেছেন সবগুলো ছেড়ে দেওয়া, আল্লাহ তাআলা যা ফরজ করেছেন তার সবটুকু গ্রহণ করা, এটার নামই তাকওয়া। আমরা যেন মুত্তাকি হতে পারি, আল্লাহ তৌফিক দান করুক।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল বাকারা 184 নম্বর আয়াতের শেষাংশে আল্লাহ তাআলা সার্বজনীন কল্যাণের চমৎকার একটা কথা বলেছেন। যেহেতু আজকে আমাদের আলোচনার একটা মূল বিষয় হচ্ছে সার্বজনীন কল্যাণে মাহে রমাদান, এখন সার্বজনীন কল্যাণে আল্লাহ তাআলা কি বলেছেন কোরআনে আসুন দেখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বজনীন কল্যাণের ব্যাপারে বলছেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। তিনি বলছেন রোজা রাখা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝতে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন এই রোজা রাখা আমাদের জন্য কল্যাণকর যদি আমরা বুঝতাম। এই কল্যাণকে আমরা প্রথমত দুভাগে ভাগ করতে পারি, একটি হচ্ছে দুনিয়াবী কল্যাণ আরেকটি হচ্ছে আখিরাতের কল্যাণ, একটি হচ্ছে ইহজাগতিক আরেকটি হচ্ছে পরজাগতিক। পরজাগতিক কল্যাণ তো জীবনে অনেক শুনেছি আমরা, পরজাগতিক কল্যাণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, হাদিসে কুদসি, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। বান্দা যখন রোজা রাখে, এই যে আপনারা রোজা রেখেছেন, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে রোজাদারের পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দেবে। এটা তো একটা বর্ণনা, পরের বর্ণনা আরো চমৎকার। আরেকটি বর্ণায় আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনা উজজা বিহি, নিজ হাতে দেব না বরং আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। ওয়ালিসসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকা রাব্বিহি। রোজাদারের অনেক সুসংবাদ, একটি সুসংবাদ যখন সে ইফতার করবে আরেকটি সুসংবাদ যখন সে তার রবের সাথে দেখা করবে। এরকমের অনেক পরজাগতিক কল্যাণের কথা আমরা শুনেছি। এবার আসুন দেখি ইহজাগতিক কল্যাণ এই রমাদানের মাঝে কি কি আছে। যেহেতু আল্লাহ বললেন রমাজানের মধ্যে রোজার মধ্যে তোমাদের জন্য কল্যাণ আছে, তার মানে কল্যাণ যে অনেক রয়েছে এটার মধ্যে কোনো সন্দেহ নেই। রোজা এ ব্যাপারে প্রথম গবেষণা হয় 2016 সালে। এই আয়াত নিয়ে গবেষণা করেন জাপানের একজন বিজ্ঞানী ডক্টর অশিনোরি অশ্বমী। এ আয়াত নিয়ে গবেষণা করে তিনি অটোফেজি আবিষ্কার করেন এবং এর প্রেক্ষিতে তিনি নোবেল প্রাইজ জিতে যান। তিনি অটোফেজি আবিষ্কার করেন, অটোফেজি হচ্ছে মেডিকেল সায়েন্সের পরিভাষায় রোজাকে বলা হয় অটোফেজি। রোজা কিন্তু এমন একটা ইবাদা যেটা প্রত্যেক জাতিগোষ্ঠীর মধ্যেই আছে, আকার অনেকটা একরকম নাম ভিন্ন। যেমন আমি আপনি যদি রোজা রাখি এটাকে বলা হয় সিয়াম, হিন্দু ভাইয়েরা যদি রোজা রাখে এটাকে বলা হয় উপবাস, খ্রিস্টানরা রাখলে বলা হয় ফাস্টিং, আবার বিপ্লবী যারা আন্দোলন করে রাস্তাঘাটে এরা যদি রোজা রাখে অনশন ধর্মঘট। তো রোজা আকার ভিন্ন বাট সবার মাঝেই আছে, আর মেডিকেল সায়েন্সের পরিভাষায় এটাকে বলা হয় অটোফেজি। এই অটোফেজি নিয়ে তিনি রিসার্চ করলেন। আর এখানে একটা কথা বলে রাখা দরকার, সেটা হচ্ছে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআনের গভীরতা বোঝা মানুষের জন্য তত সহজ হবে। আবার বোঝেন, বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআনের গভীরতা বোঝা মানুষের জন্য তত সহজ হবে। এর প্রমাণ, ছোট্ট একটা প্রমাণ দেখেন, কোরআনে কারীমের একটি সূরা সূরাতুল হাদিদ আয়াত নাম্বার 25 আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন্নাস। আল্লাহ তাআলা বলছেন আমি লোহা প্রেরণ করেছি যার মাঝে রয়েছে প্রচন্ড ক্ষমতা এবং মানুষের জন্য কিছু কল্যাণ কিছু উপকার। এই ফিহি বাসুন শাদীদ কত ক্ষমতা, আজ থেকে 500-700 বছর আগের মানুষ যখন বিজ্ঞান এত অ্যাভেলেবেল ছিল না, তখন যদি এই আয়াতের ব্যাখ্যা কাউকে জিজ্ঞেস করা হতো তাহলে বলা হতো লোহা দিয়া দা খুন্তি কুড়াল হয়, এগুলো দিয়ে কাজ করা যায় বা কাউকে আঘাত করলে সে ব্যথা পায় মরে যায়, এতটুকুই বাসুং শাদীদ অনেক ক্ষমতা। কিন্তু আল্লাহ কিন্তু বলেছেন ফিহি বাসুং শাদীদ, লোহার মধ্যে প্রচণ্ড সুপ্রিম পাওয়ার আমি আল্লাহ দিয়েছি। এটা আল্লাহ তার কোরআনে বলছেন বাসুং শাদীদ। আজকের বিজ্ঞান ফাইন্ড আউট করেছে লোহার মাঝে আছে অ্যাটমিক পাওয়ার, যে অ্যাটম বোমগুলো তৈরি হয় সেখানে লৌহ কণা ব্যবহার করতে হয়, এই লৌহ কণা ছাড়া অ্যাটম তৈরি হয় না, এই লোহার মাঝে রয়েছে বাসুং শাদীদ অ্যাটমিক পাওয়ার যা মুহূর্তের মধ্যে মাইলের পর মাইল ডিস্ট্রয় করে দিতে পারে, এটা আজকের বিজ্ঞান বলছে। আবার আল্লাহ তাআলা বলেছিলেন আংজালনাল হাদিদ, আংজালা মানে হচ্ছে নাজিল করা,
যেটা উপর থেকে নাজিল হয়, যেমন কোরআনের ব্যাপারে এসেছে আনজালাল্লাহুল কোরআন, আল্লাহ কোরআন নাজিল করেছে, আর অন্যান্য যত বিষয় রয়েছে এই বিষয়গুলোর সাথে কিন্তু আনজালা শব্দ ব্যবহার না। যেমন মানুষ, মানুষের ব্যাপারে কোরআনে এসেছে খলাকাল ইনসান, আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, কিন্তু লোহার ব্যাপারে আল্লাহ লোহা সৃষ্টি করেছেন এমন কোনো কথা আসে নাই। বরং লোহার ব্যাপারে এসেছে আনজালনাল হাদিদ, লোহা আমি আল্লাহ নাজিল করেছি। নাজিল করা মানে যেটা পৃথিবীতে থাকে না, যেটা ওপর থেকে পাঠানো হয়। কোরআন পৃথিবীতে ছিল না, কোরআন ওপর থেকে পাঠিয়েছে, এজন্য আনজালাল কোরআন। কিন্তু লোহার ব্যাপারে আনজালনাল হাদিদ কেন? লোহা ওপর থেকে আসলো কীভাবে? আজকের বিজ্ঞান বলছে যত সম্পদ আমরা ব্যবহার করি, তেল, গ্যাস, হীরা, ডায়মন্ড, এরপরে আপনার কয়লা, এগুলো সব হয় মাটির নিচে, এগুলো সব কিছু খনি মাটির নিচে আছে, এরপরে সেগুলো উঠিয়ে আমরা শোধন পরিশোধন করে ব্যবহার করি। আর লোহা ডিফারেন্ট একটা জিনিস, যেটা পৃথিবীতে তৈরি হয় না, পৃথিবীতে তৈরি হবেও না, কারণ লৌহকণা তৈরি করতে গেলে 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন, যেটা পৃথিবীতে নাই। সেটা সূর্য থেকে প্রচণ্ড বিস্ফোরণের ফলে মহাশূন্যে ছিটকে পড়ে লৌহকণা, সেখান থেকে মাধ্যাকর্ষণের ফলে নিচের দিকে নেমে আসে। এটা আজকের বিজ্ঞান বলছে যে লৌহকণা ওপর থেকে আসে, সূর্য থেকে আসে, এটা তো আজকের বিজ্ঞান বলছে। আর 1500 বছর আগে আল্লাহ তাআলা লোহার ব্যাপারে আয়াত নাজিল করে বলেছেন, গোলাম, লোহা পৃথিবীতে সৃষ্টি হয় নাই, আমি আল্লাহ তাআলা লোহা নাজিল করেছি। তো আমি বলছিলাম, এজন্য বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। ডক্টর রশিনুরে অসমি তিনি এই কল্যাণের এই আয়াতটাকে রিসার্চ করে ফাইন্ড আউট করে তথ্য দিলেন যে রোজা যদি কোনো মানুষ রাখে তাহলে আমাদের বডির মাঝে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ রয়েছে, 37.2 ট্রিলিয়ন কোষ মানব দেহে রয়েছে। এই কোষ হচ্ছে দ্যাটস আ লিটল ফ্যাক্টরি, ছোটো ছোটো একটা কারখানার মতো যেখানে সার্বক্ষণিক কাজ হচ্ছে। এই কোষগুলো সবসময় কাজে ব্যস্ত। তো 11 মাস আমরা খাওয়া দাওয়া করি, কোষও ব্যস্ত থাকে কাজ নিয়ে। এখন কাজ করতে করতে কোষের মধ্যে কিছু ময়লা আবর্জনা জমে যায়, কোষের মধ্যে মাঝে মাঝে কিছু অংশ নষ্ট হয়ে যায়, ওগুলো ঠিক করবার মতো সময় কোষের থাকে না। কিন্তু বান্দা যখন 1 মাস সিয়াম রাখে, এই 1 মাস সিয়াম রাখার মধ্য দিয়ে যেহেতু সারাদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, এজন্য কোষগুলো ফ্রি থাকে। সে ফ্রি অলস সময় না কাটিয়ে এই 1টি মাস সে অলসতার ভরে বসে না থেকে সে ভেতরে যে ময়লাগুলো জমেছিল পূর্বের 11 মাসে ওই ময়লাগুলো ক্লিন করে, এবং যেই জায়গাগুলো পচে গিয়েছিল ওই জায়গাগুলো আবার সতেজ করে, রিপেয়ার করে দেয়। অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে যে রোজা দিয়েছেন শুধু না খাইয়ে কষ্ট দিচ্ছেন বা আখিরাতের কল্যাণ দিবেন ব্যাপারটা এমন না, বরং আপনি যদি দুনিয়ার স্বার্থের জন্য রোজা রাখেন তাহলে যেটা হবে, 1টি মাস রোজার ফলে বাকি 11টা মাস আপনার শরীরটা সতেজ থাকবে, প্রফুল্ল থাকবে, সতেজতা দান করে 11 মাস চলার মতো শক্তি আল্লাহ তাআলা আপনার বডির মধ্যে দিয়ে দিবেন। আবার এই রোজার মধ্যে রয়েছে মেটাবলিক সুইচ। ডক্টর অশ্বিনী অশ্বমী মোট 10টা থিওরি দিয়েছেন, এর মধ্যে আরেকটা হচ্ছে মানুষ যখন 10 থেকে 12 ঘন্টা না খেয়ে থাকে, আমাদের বডি, হিউম্যান বডি চলার জন্য ফুয়েল দরকার, গাড়ির যেমন তেল বা জ্বালানি দরকার, আমাদের বডি চলার জন্য গ্লাইকোজেন দরকার, এক প্রকারের চিনি যেটা বডি নিয়ে থাকে। এখন 10-12 ঘন্টা না খেয়ে থাকার ফলে গ্লাইকোজেন শরীরে শেষ হয়ে যায়। এখন এই যে আমরা নাড়াচাড়া করছি, এই যে হাত নাড়ছি, পা নড়ছি, এই শক্তিটা এখন কোত্থেকে আসে? ডক্টর অশ্বিনী অশ্বমি বলেন 10-12 ঘন্টা ওভার হয়ে যাওয়ার পরে মানবদেহের বিভিন্ন জায়গায় যে চর্বি জমে থাকে, এই মেটাবলিক সুইচ করে এই চর্বিগুলো গলিয়ে শরীরের মুভমেন্ট ঠিক রাখে, এবং এতে আমাদের চর্বিও কমে যায়, শরীরটাও সুস্থ থাকে। যদিও অনেকের প্রশ্ন হতে পারে, কই রোজার আগে ওজন যা ছিল রোজার পরেও তো একই থাকে, এটা দোষ তো আমাদের, কারণ আমরা অবশ্য সারাদিন না খেলেও ইফতারে এমন বেশি খাই, সারাদিনের কাজা কাফার আদায় করে দিই, যার কারণে খুব একটা লাভজনক হয় না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকমের অনেক কল্যাণ রমাদানের মধ্যে রেখেছে। এই কল্যাণের ধারা আরও ব্যাপক, এই কল্যাণের ধারা অনেক বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কল্যাণকে এত বেশি প্রসারিত করেছেন যে এই কল্যাণের মাঝে শুধু আপনার আমার না, পৃথিবীর প্রত্যেক জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠীর মানুষের মাঝে এই কল্যাণ রয়েছে। এই কল্যাণের ধারায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মুদারাবা ওয়াকফ ক্যাশ ডিপোজিট অ্যাকাউন্ট নামে আলাদা একটি সেকশন তাদের রয়েছে, সেখানে আপনারা নির্দিষ্ট একটি অ্যামাউন্ট রাখতে পারেন, যার মধ্য দিয়ে আপনারা
সাদাকায়ে জারিয়ার অংশীদার হতে পারেন। অর্থাৎ আপনারা যে অ্যামাউন্টটি ওই অ্যাকাউন্টে রাখবেন, সেই অ্যামাউন্টটির দ্বারা তারা একটি প্রফিটেবল জায়গায় সেটাকে ইনভেস্ট করবে এবং সেখান থেকে যেই মুনাফা আসবে সেটাকে তারা ধর্মীয় জনকল্যাণমূলক সামাজিক কাজে তারা ব্যয় করবে। ফলশ্রুতিতে যেটা হবে, আপনার আমার এই অর্থটা ঘূর্ণায়মান থাকবে, সচল থাকবে এবং আমাদের আমল নামায় সাদাকায়ে জারিয়ার মতো সব পৌঁছতে থাকবে। আর যেহেতু এটা রমাদান মাস, রমাদান মাস কিন্তু সাদাকার মাস, চ্যারিটির মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হাদিস এসেছে, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বেশি দানশীল। সাহাবায়ে কেরাম বলতেন সবচেয়ে বেশি দানশীল একই তো রাসূল, দ্বিতীয়ত যখন রমাদান আসতো তখন তার দানশীলতা আরও বেড়ে যেত। কত বেড়ে যেত? কাররিহিল মুরসালা, প্রবাহিত বাতাসের ন্যায় বেড়ে যেত। প্রবাহিত বাতাস যেমন একদিক দিয়ে সবাইকে টাচ করে দিয়ে যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দানও সকলকে ছুঁয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বললেন, শেষ হাদিস বলছি, ইদা মাতাল ইনসান, কেন আমাদের চ্যারিটি করা দরকার, কেন আমাদের সাদাকা করা দরকার, কেন আমাদের মোদারা বা ওয়াকফ ক্যাশ ডিপোজিট অ্যাকাউন্টে কিছু রেখে কেন আমাদের সাদাকায় দাঁড়িয়ে অংশগ্রহণ করা দরকার? দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা মাতাল ইনসান, যখন মানুষ মারা যাবে, ইনকাতা আমালু, তার সব আমলগুলো বন্ধ হয়ে যাবে, সব শেষ। এই যে এত ব্যস্ত আপনি, এত ব্যস্ত আমি, অফিসার মহোদয় এত ব্যস্ত, জোনাল প্রধান এত ব্যস্ত, রাষ্ট্রপ্রধান এত ব্যস্ত, রাষ্ট্রপতি এত ব্যস্ত, এই যে এত ব্যস্ততা, আমরা নিজেদেরকে এত বেশি ইম্পর্টেন্ট ভাবি, আমাদের ব্যস্ততার শেষ নাই। এত বেশি ব্যস্ততা যে রবের পায়ে সিজদা দেওয়ার মতো দুই মিনিট সময় হয় না। নামাজ পড়ছেন না ভাই? খুব ব্যস্ত, পরে পরে নিব। ভাই একটু আসেন, খুব ব্যস্ত, পরে শুনবো। একটু দিনের কথা হবে বসেন, খুব ব্যস্ত, পরে শুনবো। অর্থাৎ আই এম ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন, খুব ব্যস্ততা দেখাচ্ছি। অথচ ভাই আমার, বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আপনি আজকে মারা যান, আপনি যে এত ব্যস্ততা দেখাচ্ছেন, এই যে আমি এত ব্যস্ততা দেখাচ্ছি, আপনি এই মুহূর্তে মারা যান, সকালে মারা যান, সন্ধ্যার আগে আপনার চেয়ারে আপনার স্থলাভিষিক্ত আরেকজন বসে পড়বে, আপনার অফিস আগের মতো চলবে, আপনার পরিবার দুই চার দিন কাটবে পরে আগের মতো চলবে, আপনার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব আগের মতো চলবে, সব চলবে, শুধু আপনি চলবেন না, সব আগের মতো চলবে, আপনার জন্য কেউ বসে থাকবে না। আপনি আসলে যতটা ব্যস্ত ভাবছেন দুনিয়ার জন্য, আপনি আসলে ততটা ব্যস্ত না। আপনি অফিসের জন্য নিজেকে যতটা ইম্পর্টেন্ট মনে করছেন, আসলে আপনি আমি ততটা ইম্পর্টেন্ট না, যার ফলে আমরা আজকে শুধু দুনিয়ার দিকে দৌড়াচ্ছি। আল্লাহর হাবিব বলেন, মানুষ যখন মারা যায় তার সব আমলগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাত, তবে তিনটা আমল তখনও জারি থাকে, তিনটা আমল তখনও এটা চলমান থাকে। এক নম্বর সাদাকাতুন জারিয়া, এই দুনিয়াতে সে যেটা সাদাকায় জারিয়া করে যায়, সে যেটা চ্যারিটি করে যায়, এমন সাদকা যেটা চলমান থাকবে। যেমন আপনি একটি মসজিদ তৈরি করে গেলেন, এটা চলমান, একটি মাদ্রাসা তৈরি করে গেলেন, এটা চলমান, এরকমই ডিপোজিট অ্যাকাউন্টে একটা অর্থ রাখলেন, এটা চলমান থাকবে। এ সমস্ত চলমান ধারাবাহিক যে সাদাকাগুলো আছে এগুলোকে বলা হয় সাদাকায়ে জারিয়া, যেগুলো আপনার মৃত্যুর পরেও আপনাকে সওয়াব দেবে। দুই নম্বর হচ্ছে আও ইলমিন ইউনতাফাউ বিহ, এমন ইলম যা দ্বারা মানুষ উপকৃত হবে দুনিয়াতে। তিন নম্বর হচ্ছে ওয়ালাদুন সালিহ ইয়াদউলাহ, এমন সন্তান যে সন্তান আপনার মৃত্যুর পরে আপনার আমার জন্য দোয়া করবে। এই তিনটা অপশন ছাড়া বাকি সব কিছু কাট অফ হয়ে যায় দুনিয়া থেকে। এজন্য আসুন আমরা এই তিনটির মধ্যে সবগুলোকে ধরার চেষ্টা করি, বিশেষ করে যেহেতু রমাদান চলছে, আমরা আমাদের দানের হাতকে প্রশস্ত করে দেই, আমরা চ্যারিটি আরও বাড়িয়ে দেই আগের চেয়ে এবং রমাদানের পবিত্রতা রক্ষা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকওয়ার মানদণ্ডে আমাদেরকে কোয়ালিফাইড হয়ে যেন আমরা নিজেদেরকে জান্নাতি হিসাবে গড়ে তুলতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলেন আমিন। সর্বোপরি আপনারা যারা এসেছেন, আমাদের সম্মানিত জোনাল প্রধান থেকে শুরু করে এখানের যিনি আছেন, সকলকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে আছেন বিশিষ্ট ইসলামিক স্কলার, আপনাদের সবার পরিচিত জনাব ইহিয়া তাকি সাহেব। আমরা এতক্ষণ যাবত আমাদের প্রধান আলোচকের কাছ থেকে রমজানের সার্বজনীন কল্যাণ বিষয়ে অত্যন্ত মনোজ্ঞ আলোচনা শুনছিলাম। এই বিষয়ে আমি আর তেমন কিছু কথা বলবো না, দু একটা কথা ছাড়া।
তা আমি ইসলামী ব্যাংক নিয়ে আপনাদের সামনে কয়েকটা কথা বলতে চাই। আপনারা জানেন যে আজ থেকে 40 বছর আগে 1983 সালের 30শে মার্চ এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক জীবনটা পরিশুদ্ধ এবং পবিত্র করার জন্য, সুদের কঠিন গুণা থেকে তাদেরকে মুক্ত করার জন্য এবং আপনার ইসলামী অর্থব্যবস্থা, ইসলামী ব্যাংক ব্যবস্থা অনুপস্থিতিতে যে অর্থনীতিতে যে জুলুম, যে বৈষম্য এবং আনজাস্টিস ছিল, সেগুলি সরাই দিয়ে জাস্টিস কায়েম করার জন্য কতিপয় মহিষী মানুষ, মহৎপ্রাণ মানুষ, যারা নিছক বাণিজ্যিক উদ্দেশ্যে নয়, নিছক মাত্র মানুষের অর্থনৈতিক জীবনটাকে পরিশুদ্ধ করার জন্য এবং সুদের কঠিন গুণা থেকে বাঁচানোর জন্য এই ব্যাংকটা প্রতিষ্ঠা করার জন্য অগ্রসর হয়েছিলেন। আমি আগেই বলেছি যে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার উদ্দেশ্য নিছক বাণিজ্যিক ছিল না। আমরা যদি একটা ঘর করি, সে ঘরের যদি জানালা রাখি, যদি উদ্দেশ্য থাকে আমি আজান শুনব, নামাজ পড়ব, বাতাস আসাটা কিন্তু লজিক্যাল সিকোয়েন্স, এমনিতেই চলে আসে। তো ইসলামী ব্যাংকের যারা উদ্যোক্তা ছিলেন তারা সমাজের কোনো পরিচিত বড় ব্যবসায়িক ছিলেন না, ছোটোখাটো ব্যবসায়িক ছিলেন, কিন্তু তাদের হৃদয়ের আকুতি ছিল যে মানুষকে ইসলামী ব্যাংকের কল্যাণ, ইসলামী অর্থব্যবস্থার কল্যাণটা মানুষের দরবারে পৌঁছে দেবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের বাণিজ্যিক উদ্দেশ্য না থাকলেও সেখানে বরকত দিয়েছেন। বরকতের বিনিময়ে আজকে ইসলামী ব্যাংক বাংলাদেশের সর্ববৃহৎ ব্যাংক ইন অল রেসপেক্ট। শুধু বাংলাদেশেই নয়, বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে মুসলিম বিশ্বের সবচেয়ে সফলতম প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক। বলা হয়ে থাকে মুসলিম উম্মার ইজ্জতের মিনার। এটা বাংলাদেশের অর্থনীতিতে যে দুইটা পিলার হিসাবে আপনার পরিচিত, দুইটা আর এর পিলারের পর বাংলাদেশের ইকোনমি প্রতিষ্ঠিত, তার একটা হচ্ছে রেডিমেড গার্মেন্টস, আর একটা হচ্ছে ফরেন রেমিটেন্স। এই ফরেন রেমিটেন্স এবং রেডিমেড গার্মেন্টসে আমাদের ফরেন কারেন্সির রিজার্ভ অত্যন্ত সন্তোষজনক, যার কারণে বাংলাদেশ দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত হওয়ার পরেও, লক্ষ হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে যাওয়ার পরেও বাংলাদেশের ইকোনমি এখন স্টেবল আছে। এখনও সরকার বড় বড় মেঘা প্রজেক্ট নিতে পারছেন, তার কারণ বাংলাদেশের ইকোনমিতে ফরেন কারেন্সির রিজার্ভটা যথেষ্ট আছে। আমাদের পাশের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায় চাউল 500 টাকা কিনতে হচ্ছে, মানুষের বেসিক নিডটা তারা অ্যাড্রেস করতে পারছেন না। এর কারণ হচ্ছে ফরেন কারেন্সির রিজার্ভ নাই, আমদানি করার পরে আমদানি দায় পরিশোধের জন্য যে ফরেন কারেন্সির ডলারের দরকার সেটা তাদের কাছে নাই। আল্লাহর রহমতে এটা আমাদের কাছে আছে, থাকার কারণে আমরা আজকে এখন স্টেবল ইকোনমিতে আছি। সম্মানিত উপস্থিতি, এই অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ব্যাংকের অর্জনটা অসাধারণ। প্রায় বলতে গেলে ফরেন কারেন্সির রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রে, ফরেন রেমিটেন্সের ক্ষেত্রে এককভাবে 1/3% ইসলামী ব্যাংকের কন্ট্রিবিউশন। বিদেশ থেকে যত টাকা ফরেন কারেন্সি বাংলাদেশে আসে এককভাবে ইসলামী ব্যাংকের কাছে আসে 30%। দেশে প্রায় 64-65টা ব্যাংক আছে, তাই এককভাবে 30% ইসলামী ব্যাংকের মাধ্যমে আসে। আমরা যদি ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে বিচার করি, যে দেশের শিল্পায়নে ইসলামী ব্যাংকের কন্ট্রিবিউশন ব্যাপক, আপনার গার্মেন্টস এবং বস্ত্র শিল্পে ইসলামী ব্যাংক এককভাবে 40% ফাইন্যান্স করেছে। আমাদের 1.5 লক্ষ কোটি টাকার ডিপোজিট আপনারা রেখেছেন যারা, এর বিপরীতে আমরা 1,20,000 কোটি টাকা বিনিয়োগ করেছি। ইসলামী ব্যাংকের বিনিয়োগের একটা টাকাও মানুষের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর, রাষ্ট্রের জন্য ক্ষতিকর এমন খাতে আমরা ব্যয় করি নাই। ইভেন কি তামাকের মতো কোনো ইয়েতে খাতেও আমরা 1 টাকা বিনিয়োগ করিনি। আমার টোটাল ইনভেস্টমেন্ট পোর্টফোলিওটাই ডিজাইন করা হয়েছে মানুষের কল্যাণের দিকটাকে সামনে রেখে, তার কারণ ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠার মিশন এবং ভিশন ছিল মানুষের কল্যাণ, ইসলামী অর্থনীতির কল্যাণটা মানুষের পৌঁছে দেওয়া। আমরা সবাই জানি যে ইসলামী শরিয়ার উদ্দেশ্য, অবজেক্টিভ হচ্ছে মানুষের ইহকালীন কল্যাণ এবং পরকালীন কল্যাণ নিশ্চিত করা, যাকে বলে মাকাসিদের শরিয়া। মাকাসিদের শরিয়াই হচ্ছে মানুষের, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শরিয়া দিয়েছেন, দিন দিয়েছেন কী জন্য, আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তির জন্য। আমাদের ইহকালীন কল্যাণ ইসলামের যে সমস্ত রুকনগুলো আছে, তার মধ্যে একটা রমজান, একটা রোজা, একটা রোজার মূল উদ্দেশ্য আমাদের প্রধান আলোচনা করতে তাকওয়া অর্জন করা, খোদাভীতি অর্জন করা। তাকওয়া অর্জনটা কি? আল্লাহর আদেশ সমূহ মেনে চলা, নিষেধ মেনে চলা এবং নিষেধ বাদ দেওয়া, এটাই তাকওয়া। এই তাকওয়া অর্জনের কারণেই ইসলামী ব্যাংকের আজকে অবস্থা। ইসলামী ব্যাংকের পরিচালনার সকল পর্যায়ে ইসলামী শরিয়ার নীতিমালা পরিচালিত হয় এবং তাকওয়ার ভিত্তিতে পরিচালিত হয়। আপনি যদি এমপ্লয়মেন্ট জেনারেশন কথা বলেন, মানুষকে চাকরি দেওয়ার কথা বলেন, গভর্নমেন্ট সরকারের পক্ষ থেকে 13,75,000 মানুষকে চাকরি দেওয়া হয়েছে, মানে সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যা 13,75,000। আর ইসলামী ব্যাংকের অর্থে পরিচালিত ইসলাম পরিচালিত ইন্ডাস্ট্রি এবং ট্রেড বডিতে নিয়োজিত জনসংখ্যার সংখ্যা 86 লক্ষ।
সরকারের 13,75,000 বেশি, আমাদের 13,86,00,000। এই 86,00,000 লোকের আন্ডারে যদি চারজন করে লোক থাকে ফ্যামিলি মেম্বার অন অ্যান অ্যাভারেজে, তাহলে পরে 3,44,00,000 মানুষের রুটি এবং রুজের ব্যবস্থা আল্লাহ ইসলামী ব্যাংকের মাধ্যমে করেছেন। শুধু তাই নয়, আমরা একটা টাকাও শুধু কল্যাণ না, আমাদের লোভের বশবর্তী আমরা বিনিয়োগ করি নাই। আমাদের ইনভেস্টমেন্টের মূল প্রিন্সিপালটাই হচ্ছে আমরা মানুষের নিড, মানুষের প্রয়োজনটাকে আমরা অ্যাড্রেস করি। ইসলামী ব্যাংকের বিনিয়োগ আমরা গ্রিডের বা লোভের বশবর্তী হয়ে আমরা বিনিয়োগ করি না একটাও। মানে আমাদের ইনভেস্টমেন্ট পলিসিটা নিড বেসড, নট গ্রিড বেসড, লোভের বশে আমরা বিনিয়োগ করি না। যার কারণে আমরা এসএমই ফাইন্যান্স বলেন বাংলাদেশের সবচেয়ে ছোটো এবং ক্ষুদ্র বিনিয়োগের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ বিনিয়োগ করে থাকি। বলা অনেকে বলে থাকেন ইসলামী ব্যাংক শুধু তেলের মাথায় তেল দেয়, বড়ো বড়ো ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করে থাকে। না, ইসলামী শরিয়াতের নির্দেশ হচ্ছে, আল্লাহর নির্দেশ হচ্ছে কায়লা ইয়াকুনা দৌলাতান বাইনা লাগনিয়া মিনকুম, তোমাদের সম্পদ যদি শুধু ধনীদের মধ্যে আবর্তিত না হয়। এই জন্য দেশের 26,000 গ্রামে 14,00,000 মহিলাদের মধ্যে আমরা 5,000 টাকা থেকে শুরু করে 5,00,000 টাকা পর্যন্ত বিনা জামানতে বিনিয়োগ করেছি। তার এখন আউটস্ট্যান্ডিংয়ের পরিমাণ 4,500 কোটি টাকা। এই মহিলাগুলো আগে পরিবারের জন্য বোঝা ছিল, তারা এখন ফ্যামিলিকে আয় করে, নিজেরা আয় করে ফ্যামিলিকে কন্ট্রিবিউট করতে পারছে, সন্তানদেরকে লেখাপড়া শেখাতে পারছে, মূল্যবোধ শেখাতে পারছে। এটা ইসলামী ব্যাংক, এই খাতে কিন্তু আমাদের যা লাভ হয় তাতে আমাদের এই টাকাটা আমরা একজন বা দুজন, আমরা সিটি গ্রুপের মতো বা আকবর সোহানের মতো ক্লায়েন্টকে দুজনকে বিনিয়োগ করলে আমরা 4,500 কোটি টাকা বিনিয়োগ করতে পারি। তাদের চাওয়া আছে, ডিমান্ডও আছে, সিকিউর বিনিয়োগ। কিন্তু আমরা 26,00,000 গ্রামে এই 14,00,000 মহিলাদের মধ্যে বিনিয়োগ করার জন্য আমাদের যে পরিমাণ টাইম, যে পরিমাণ ম্যান পাওয়ার ইনভলভমেন্ট, যে পরিমাণ আমার আদার্স লজিস্টিক লাগে, এটা তো লাগতো না, দুজনকে বিনিয়োগ করতে পারতাম আমরা। কিন্তু আমি আগে বলেছি, শুধু লাভটাকে দেখে আমরা বিনিয়োগ করি না, মানুষের কল্যাণের বিষয়টাকে আমরা সামনে রেখে আমরা বিনিয়োগ করে থাকি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী ব্যাংক এত আপনার বরকত দিয়েছেন। আল্লাহ রাব্বুল নিজে ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইম মিন আহলিল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামাই ওয়াল আরদ। কোনো জনপদের লোকেরা যদি আল্লাহর সার্বভৌমত্বে বিশ্বাস করে এবং যাতে জীবনের সকল ক্ষেত্রে তাকওয়া নীতি অবলম্বন করে, যেটা ইসলামী ব্যাংক করে থাকে, তা আল্লাহ বলেছেন লা ফাতাহনা আলাইহিম বারাকাতাম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিনের বরকতের সমস্ত দ্বার আমি তাদের জন্য উন্মুক্ত করে দেবো। ইসলামী ব্যাংকের ক্ষেত্রে তাই হয়েছে। আমরা বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এমপ্লয়মেন্ট জেনারেশন, রেভিনিউ আর্নিং, গভর্নমেন্টকে সর্বোচ্চ ট্যাক্স প্রদানকারী, এসএমই ফাইন্যান্সে, ফিনান্সিয়াল ইনক্লুশনে এবং গভর্নমেন্টের প্রায়োরিটি খাত, যেগুলো প্রায়োরিটি খাতে যেখানে লাভ হোক না হোক আমরা সর্বোচ্চ বিনিয়োগ করে থাকি। তার কারণ দেশের একটা গ্রোথ, ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য, ব্যালেন্স ডেভেলপমেন্টের জন্য আপনার গভর্নমেন্টের প্রায়োরিটি খাত, থ্রেড সেক্টর যেগুলো আছে সেই থ্রেড সেক্টরগুলোতে আমাদের ফাইন্যান্স করতে আমরা করে থাকি। যেটা তো ইসলামী ব্যাংকের এই যে উদ্দেশ্য, এই যে আপনার অবস্থান, এর পিছনে সবচেয়ে বিষয়টা কাজ করছে ইসলামী ব্যাংক। শরিয়া নীতিমালার ভিত্তিতে পরিচালিত, তাকওয়া নীতিমালার ভিত্তিতে পরিচিত হওয়ার কারণে এই দেশের মানুষের 1.5 কোটি মানুষের আস্থা লাভ করেছে। আমাদের গ্রাহক সংখ্যার এখন সিটি হচ্ছে 1.5 কোটির বেশি। তো সম্মানিত উপস্থিতি, এই যে তাকওয়া, আমাদের রমজান, আল্লাহ যে আমাদের রমাদান দিয়েছেন তাকওয়ার জন্য, এই রমাদান শুধু না, ইসলামী শরিয়ার সমস্ত আরকানগুলো এরা মানুষের কল্যাণের জন্য এসেছে। আল্লাহুল আলমিন আমাদেরকে খেলাফতের মহান দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, যিনি বলেছেন ফেরেশতাদের সামনে ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি তৈরি করতে চাই। ফেরেশতার পক্ষ থেকে আপত্তি তোলা হয়েছে, বলেছিলেন যে তারা পৃথিবীতে ফেতনা ফাসাদ করবে, রক্তারক্তি করবে। আল্লাহ বলেছেন আমি যা জানি তোমরা জানো না। এরপর আল্লাহ আমাদেরকে তার প্রতিনিধিকে তৈরি করলেন। আল্লাহ কী চান, আমাদেরকে না খাইয়ে রেখে আল্লাহর কোনো স্বার্থ আছে? আমাদেরকে নামাজ পড়াই আল্লাহর কোনো স্বার্থ আছে? আল্লাহ মূলত শরিয়ার এই বিধানগুলো দিয়েছেন আমাদের কল্যাণের জন্যই, আমাদের কল্যাণের জন্য, আমরা যাতে করে এই বিধানগুলোর মাধ্যমে, প্র্যাকটিসের মাধ্যমে খেলাফতের মহান দায়িত্ব আন্দাম দেওয়ার জন্য উপযোগী মানুষ হতে পারি, তার বান্দা হতে পারি, তার গোলাম হতে পারি, তাহলে পরে পৃথিবীটা শান্তিময় থাকবে। এখানে আমরা তাসবিহ তালিল করতে পারবো, পৃথিবীটা শান্তিপূর্ণ হবে। এই জন্য আল্লাহ নামাজ, রোজা, যে হজ আমাদের দিয়েছেন, এগুলো আমাদেরকে খেলাফতের মহান দায়িত্ব আন্দাম দেওয়ার জন্য যে নৈতিক গুণাবলী দরকার, যে সামাজিক মূল্যবোধ সম্পন্ন মানুষ দরকার, যে মনোদৈহিক যোগ্যতা সম্পন্ন লোক দরকার। আপনার দৈহিক যোগ্যতা মানে কীভাবে আসে আপনারা শুনেছেন অটোভিসির মাধ্যমে, এবার আমাদের মনের উন্নতি কীভাবে আসে যদি রমজার মাধ্যমে আমাদের দরদি সমাজ গঠনের সমবেত প্রয়াস চালাতে পারি, আমরা সমাজের অসহায় দরিদ্র মানুষের আমরা সহযোগিতা করতে পারি, সহযোগিতা, সহমর্মিতা, এগুলোর মাধ্যমে একটা দরদি সমাজ গঠনে আমরা সমবেত অংশগ্রহণ করতে পারি, এমনি অসংখ্য উপকার রমজানের মধ্যে আছে। এগুলোর মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন মূলত তার খেলাফতের দায়িত্ব আমাদেরকে আন্দাম দেওয়াতে চান। তো এই যে মানুষের কল্যাণের বিষয়টা, আল্লাহ চান যে মানুষের কল্যাণ নিশ্চিত করতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন শরীফ দিয়েছেন। কোরআন শরীফের সত্রে সত্রে কিন্তু আলোচিত হয়েছে মানুষ কিসে মানুষের কল্যাণ, কিসে মানুষের অকল্যাণ, এই বিষয়ে আলোচিত হয়েছে।
এবং নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন কি জন্য? মানুষের কল্যাণের জন্যই। আল্লাহ বলেছেন ইন্নাহুমুল আমিনাল মুস্তাফাইনাল আখিয়া, তাদেরকে বেছে নেওয়া হয়েছে মানুষের কল্যাণের জন্য। সমস্ত নবী রাসূল কী করেছেন? মানুষকে অন্ধকার থেকে আলো পথে নিয়ে মানুষের কল্যাণের কাজ করেছেন, কল্যাণের কাজ করেছেন। আল্লাহ আমাদেরকে করেছেন যে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই হচ্ছে সর্বোৎকৃষ্ট জাতি। তোমাদেরকে বাছাই করা হয়েছে মানুষের কল্যাণের জন্য, মানুষকে তোমরা সৎ কাজের আদেশ দেবে এবং অসৎ কাজকে মানুষকে বিরত রাখবে। আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইত ওয়া লা মুতিআ লিমা মানাআত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ্দ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم ارزقنا رزقا حلالا طيبا واسعا اللهم ارزقنا الجنة بغير حساب اللهم حاسبنا حسابا يسيرا رب ارحمهما كما ربياني صغيرا.